মিশরে আজিজের স্ত্রী নিজের পোশাকগুলো খুলে ফেলল যেহেতু সেই সময়ে মিশরে মূর্তি পূজা করা হতো বিভিন্ন মানুষের বিভিন্ন খোদার বিভিন্ন প্রতিমার ডিভাইড ছিল পার্থক্য ছিল সমস্ত কাপড়গুলো খুলে ওই মূর্তিকে ঢেকে দিল ডেকে দেওয়ার পরে আকৃষ্ট হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি ইউসুফকে তাড়াতাড়ি ডাকতেছে আসো আমরা আমাদের কার্য সিদ্ধ করি আকৃষ্ট হয়ে গেল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি কেন এটা করতেছো মূর্তিকে কেন ঢেকে দিলাম সে বলল মূর্তিকে এজন্য ডেকে দিলাম এখন তো কিছু অন্যায় করতেছি তোমার সাথে আমার কিছু অবৈধ কাজ হবে আমার খোদা দেখে ফেলবে ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি তোমাদের হাতের তৈরি যে খোদা আছে এই খোদা যদি তোমার অপকর্ম দেখে আর সে আজিম একজন বসে রয়েছে কোন দুনিয়ার সমস্ত ক্যামেরা দুনিয়ার সমস্ত অন্ধকার যত কিছু থাকুক না কেন বাতি তাতি সূর্যের আলো ছাড়া তিনি আর সে আজিম থেকে আয়নার মতো পরিষ্কার দেখতে পান আর সে আজিম থেকে তিনি দেখতে পান আল্লাহ পাক বলেন ওয়াহাম্মা বিহা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম এক পর্যায়ে পুরুষ তো মানুষ তো মানুষ হিসেবে মানবীয় দুর্বলতা তার দেখা দিল একটু মনটা তার দিকে ঝুঁকে পড়ল কার দিকে আজিজ মিশরের স্ত্রীর দিকে আচ্ছা নবীরা কি গুনাহ করে না নবীরা মাসুম মাসুম নবীদেরকে মাসুম কে রেখেছেন আল্লাহ এজন্য আমাদের সমাজে কেউ যদি অতীত জীবনে কোন খারাপ কাজ অন্যায় কাজ তার দ্বারা হয়ে যায় যদি এক সময় ভালো হয়ে যায় সে যদি দিনের কথা কিছু নসিহামূলক কথা বলে তখন কিছু লোক বলে তুমি এত দরবেশ হই না কেমনে অতীতে কি করছো সেটা আমরা জানি যাতে করে নবীদেরকে তার এলাকা এবং তার দেশের মানুষের কথা না বলতে পারে তুমি কয়েক বছর আগে এই কাজ করেছ এখন এই কাজের বিরুদ্ধে তুমি ওয়াজ করতেছ এজন্য সরাসরি নবীদেরকে কে হেফাজত করতেন আল্লাহ পাক লাউলা আন রাবুহান রাব্বিহি আল্লাহ পাক বলেন যদি আমার নিদর্শন আমার নিদর্শন যদি ইউসুফ পয়গম্বর না দেখতেন তাহলে সেই অন্যায়ের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আমি আল্লাহ পাক তাকে বাঁচানোর জন্য নিদর্শন উপস্থিত করলাম সামনে তাকালে কাকে দেখতেছে কথা বলেন সামনে কাকে দেখা যাচ্ছে আজিজ মিশরের স্ত্রীকে গায়ে কি পোশাক আছে কি নাই আমাদের মতো আমার মতো হুজুর যদি অবস্থায় তো কি অবস্থায় তো আপনারা আপনারা যদি ওই পজিশনে কেউ থাকতেন কি অবস্থা হতো একটু কল্পনা করেন একটু আত্মসমালোচনা করেন আমরা হলে তো নজরটা ওই দিকেই থাকতো ইউসুফ আলাইহিস সালাম ওই দিকে নজর না দিয়ে উপরের দিকে নজর দিলেন আর তাফসিরে দুররে মানসুরের ভিতরে লেখে ইউসুফ পয়গম্বর যখন উপরের দিকে তাকালেন দেখতে পেলেন দেয়ালের ভিতরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারা ফুটে উঠেছে ইয়াকুব আলাইহিস সালামকে দেখা যাচ্ছে সেই সময় কোনো টেলিভিশনের ব্যবস্থা ছিল না ক্যামেরার ব্যবস্থা ছিল না ইয়াকুব আলাইহিস সালাম ওখানে দেখা যাচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম ওখান থেকে বলতেছে বাবা ইউসুফ এমন এক জায়গায় আসো প্রত্যেকটা রুমের ভিতরে তালা লাগানো আজকে যদি জুলাইখার ওয়াস ওয়াসা পড়ে শয়তানের ডোকায় পড়ে কোন অন্যায় করে ফেলো বাবা ইউসুফ নবুয়তির বংশের ভিতরে একটা দাগ লেগে যাবে সারা পৃথিবীর মানুষ বলবে নবীরা জেনা করে আল্লাহু আকবার ওখান থেকে আল্লাহ কি দেখালেন বোরহান দেখালেন দলিল দেখালেন সে কে ইয়াকুব আলাইহিস সালাম আমরা যদি এরকম কোন ট্যাপে পড়ে যায় আমাদের কোন দলিল আছে আমরা কি ইউসুফ পয়গম্বর নাউজুবিল্লাহ ওনাদের একটা পশমের যোগ্যতা আমাদের আছে এজন্য আল্লাহ পাক আমাদের জন্য সুযোগকে সংকীর্ণ করে দিয়েছেন এরকম সুযোগ আমাদের আসে না আসলে বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ পাক বলেন كذلك لنصرف عنه السوء والفحشاء
এমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূরে রেখেছি খারাপ অশ্লীল অনাচার অবিচার থেকে খারাপ কাজ থেকে কেন দূরে রেখেছি ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন কেননা আমি আল্লাহ ইউসুফকে একনিষ্ঠ গোলামদের অন্তর্ভুক্ত করেছি একনিষ্ঠ গোলামরা হচ্ছে আমার পয়গম্বর আমার নবী নবীদের দ্বারা আমি কোনো গুনাহ করাই না তো আমরা কি আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না হয়